আহলে হাদিসদের কোনো মাসখানি পার্টিশন নাই, কোনো পীর নাই, কোনো ওলি নাই, কোনো মাযহাবি ইমাম নাই, আমাদের সব বিষয়ে নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে, 500 বছর আগে, 1000 বছর আগে, 1200 বছর আগে আহলে হাদিস যেই নীতিতে চলেছে এখনো ওই একই নীতিতে আহলে হাদিসরা চলে এবং কিয়ামত পর্যন্ত আহলে হাদিসদের নীতির মধ্যে কোনো পরিবর্তন নাই। আপনি আহলে হাদিস মাজারে যান, আহলে হাদিসের গলায় তাবিজ আছে, আপনার আহলে হাদিস নাম আপনি পানিতে ধুয়ে খান, এই আহলে হাদিস আপনাকে নাজাত দিবে না। অবশ্যই আপনার আকীদায় আমলে তাওহীদ থাকতে হবে, শিরিকের মিশ্রণ যেন না হয়। পীর মুরিদের খানকা এখন লাল বাতি জ্বলেছে, এই জন্য তারা এখন মাঠে নেমেছে, যারা মেরাতপন্থী, বেদাতপন্থী, মিথ্যা মাযহাবপন্থী, তারা মাঠে নেমেছে যে কোনো মূল্যে এই আহলে হাদিসকে যদি না ঠেকানো যায় তাহলে আমাদের বাংলাদেশে কিছুদিনের মধ্যেই এরা পুরা বাংলাদেশে ছেয়ে যাবে। তাহলে কোরআনের ভাষায়, রসুলের ভাষায়, ইমামদের ভাষায় আমরা এতটুকু জানতে পারলাম, আহলে হাদিসদের বিরোধিতা করা মানে আপনি কোরআন হাদিস এবং প্রকৃত ইসলামের বিরোধিতা করছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان. وقال تعالى: لكل جعلنا منكم شرعة ومنهاجا. وقال تعالى: ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. عن ثوبان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. متفق عليه. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 2023-এ 33তম তাবলিগে ইজতেমায় সম্মানিত সভাপতি মোহতারম আমির জামাত, সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আলোচ্য বিষয় আহলে হাদিসের আকীদা ও মানহাজ।
বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ। আপনি নিজে আহলাদিস হয়ে এখনো আপনি আহলাদিস চিনেন না, আহলাদিস আকিদা সম্পর্কে আপনি সচেতন নন, কিন্তু আপনাকে নিয়ে মানুষ যারা ভাবে তারা কি মনে করে? তো আমি আমার আলোচনা তিনটা পয়েন্ট থাকবে। এক নম্বর, আহলে হাদিস পরিচয় সম্পর্কে কিছু কথা বলবো। এরপরে বলবো আহলে হাদিসের আকিদা সম্পর্কে। তারপরে বলবো আহলে হাদিসদের মানহাজ। প্রথমেই যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলে আহলে হাদিসকে নিয়ে সবার মাথা ব্যথা, সবাই বড় দুশ্চিন্তায় আছে। এই জনসমুদ্রের সমাবেশ তারা দেখছে ইন্টারনেটে। কিছুদিন আগে ঢাকায় যে প্রোগ্রাম হয়েছিল আহলে হাদিস মঞ্জিল, এবং সেখানে আমাদের দিনী ভাইয়েরা দানের যে ইতিহাস সৃষ্টি করেছে এটা ইউটিউবে তাদের কথা ভাসছে যে এদের কলিজা কত বড় কলিজা এদের। আজকে যে তারা আরো কি দেখলো এটা বড় কথা নয়, তারা দুশ্চিন্তায় আছে যে এদের সম্পর্কে এত খারাপ কথা রটালাম, এরা ইংরেজদের দালাল, এরা কাদিয়ানি, এরা শিয়া, এরা লামাজহাবি, এরা ইমামকে গালি দেয়, মাজহাবকে গালি দেয়, পীর মানে না, কত 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 কথা বললাম, কিন্তু জনগণ কি দেখে? এদের যারা আলেম এদের কাপড় চুপড় অত সুন্দর না, চেহারাও অত সুন্দর না, এদের বড় প্রতিষ্ঠানও নেই, বড় শাইখুল হাদিস নেই, কিন্তু এদের কথা যখন মানুষ শোনে তখন তাদের অনুসরণ হয়ে যায়। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বড় দুঃখ নিয়ে কথা বলছেন, তাদের অনুসারীদেরকে বলছেন যে আপনারা যদি সচেতন না হন তাহলে আগামীকাল সবাই আহলে হাদিস হয়ে যাবে। বলছে দিন এখন আহলে হাদিসের পকেটে চলে গেছে। তারা আমাদেরকে নিয়ে ভাবে, আমাদেরকে নিয়ে তারা আতঙ্কে আছে, কারণ তারা পাকিস্তান থেকে হায়ার করে আওলাদে রসুল, চেহারার উজ্জ্বলতা সৌন্দর্য দেখলে আর তাদেরকে যখন ফুলের মালা দিয়ে বড় বড় স্টেজে বসায় তখন সেটা যে কত আকর্ষণীয় চেহারা হয়, তারপরেও তাদের খানকায় এখন লাল বাতি জ্বলে গেছে, পীর মুরিদের খানকায় এখন লাল বাতি জ্বলেছে, এই জন্য তারা এখন মাঠে নেমেছে। যারা মেরাতপন্থী, বেদাতপন্থী, মিথ্যা মাজহাবপন্থী, তারা মাঠে নেমেছে যে কোনো মূল্যে এই আহলে হাদিসকে যদি না ঠেকানো যায় তাহলে আমাদের বাংলাদেশে কিছুদিনের মধ্যেই এরা পুরা বাংলাদেশে ছেয়ে যাবে। আজকের এই সম্মেলনে আপনাদেরকে সামনে রেখে আমি তাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই সেটা হলো, যারা আমাদের আকীদা না বুঝে, আমাদের মানহাজ না বুঝে, আমাদেরকে ইহুদির দালাল বলেন, ইংরেজদের বানানো দল বলেন, অমুক অমুক কথা বলেন, তাদের উদ্দেশ্যে আমার আন্তরিক নসিহত, দয়া করে খারাপ ভাষায় নেবেন না, আমি আপনার জন্য শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি অযথা মুখ খুলে তোমার আখেরাতকে তুমি নষ্ট করো না ভাই।
আহলে হাদিস সম্পর্কে তুমি জানো না, আহলে হাদিস আকীদা সম্পর্কে তোমার জানা নাই, তুমি আন্দাজে কথা বলছো যে এরা ইহুদির দালাল, এরা ফেরকা, এরা নতুন মাজহাব, পঞ্চম মাজহাব, এটা তোমার অজ্ঞতার পরিচয়। এটা বলে ভালো করে শোনেন, নিজের আমল যেরকম নষ্ট করছেন, আর আরেকটি কথা আপনাদেরকে একেবারে কোরআনের সুস্পষ্ট ভাষায় বলে দেই, আপনি আজকে আহলে হাদিসদের বিরুদ্ধে তাদেরকে উৎখাত করার জন্য বিভিন্ন জায়গায় মসজিদ ভাঙতেছেন, মসজিদ দখল করতেছেন, আহলে হাদিসদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন এবং তাদের প্রতি হরেক রকম নির্যাতন চালাচ্ছেন। শুনে রাখুন, আমরা কোরআনের প্রতি বিশ্বাস রাখি, কোরআনের প্রতি ঈমান রাখি। কোরআন বলেছে সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই পৃথিবীর স্রষ্টা রব যার হাতে, বিয়াদিহিল মুলক, এই পৃথিবীর রাজত্ব যার হাতে আছে, তিনি বলে দিয়েছেন যে আমি যেই জিকির অবতীর্ণ করেছি কিয়ামত পর্যন্ত এই জিকির আমি হেফাজত করব, টিকে রাখব। হে আহলে বিদআত, হে আহলে হাদিসের বিরোধিতাকারী, তোমরা জানো না এই জিকির আছে নিঃশর্তভাবে কোন রকম বিকৃতি ছাড়া, একমাত্র আহলে হাদিসদের কাছে এই জিকির আছে। অতএব আহলে হাদিসকে উৎখাত করা মানে জিকিরকে উৎখাত করা, এটা তোমরা কোনদিন পারবা না, কারণ আল্লাহ এটা সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটি দল তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। এবং তিনি বলেছেন লা ইয়াযুরুহুম মান খাযালাহুম, তার তাদের বিরোধিতা করে তারাকে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, কিয়ামত আসবে তারা হকের উপর টিকে থাকবে। এটা আমার বক্তব্য নয়, আপনার ইমামকে জিজ্ঞাসা করুন এই হাদিসের ব্যাখ্যায় কি বলেছে। চার ইমামের একজন গুরুত্বপূর্ণ ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ইযা রাআইতু আসহাবাল হাদিস ফাকাআন্নানি রাআইতু আসহাবান নবী, আমি যখন কোনো আহলে হাদিসদেরকে দেখি তখন আমার মনে হয় আমি যেন স্বয়ং রসুলের সাহাবীকে দেখছি। জি, আপনাদের ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে এই হাদিসের আলোকে এবং ওই হাদিসের আলোকে যে 73-এর মধ্যে 72 যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে, হে ইমাম আহমদ বিন হাম্বল আপনি কাদেরকে মনে করেন? উনি বলেছেন ইযা লাম ইয়াকুন মিন আহলিল হাদিস ফালা আদরি মান হুম, সেই দল যদি আহলে হাদিস না হয় তাহলে আর আমার জানা নাই যে সেটা কারা হবে। তাহলে কোরআনের ভাষায়, রসুলের ভাষায়, ইমামদের ভাষায় আমরা এতটুকু জানতে পারলাম আহলে হাদিসদের বিরোধিতা করা মানে আপনি কোরআন হাদিস এবং প্রকৃত ইসলামের বিরোধিতা করছেন। আপনার বিরোধিতাই কোনো উপকার আসবে না, কিন্তু আপনার জন্য ক্ষতি, আপনার আখেরাতটা আপনি নষ্ট করছেন। অতএব হে সম্মানিত দিনী ভাইয়েরা, জিদ বশত কোনো কাজ করে ইমান আমল চলে না, ইমান আমল চলে সত্যের সামনে মাথা নত করে নিঃশর্তভাবে মেনে নেওয়ার মাধ্যমেই একজন মুসলিম সে আল্লাহর সামনে ইমানদার বলে পরিচয় দিতে পারবে। সম্মানিত দিনী ভাই, তাহলে আহলে হাদিস সম্পর্কে মানুষের এরকম ধারণা, আহলে হাদিস সম্পর্কে আরও কিছু মানুষের ধারণা, ওরা বিপদের সময় আহলে হাদিসদের কাজে লাগায়। জঙ্গি যখন সরকার ধরে ওকে জিজ্ঞাসা করে তুমি কোন দল করো, তখন তারা দেখছে যে আহলে হাদিস আন্দোলনের মোহতারম আমিরে জামাতকে স্বয়ং সরকার
বারোটা মিথ্যা কেস জঙ্গিবাদী কেস দিয়ে তারপরেও তার বিরুদ্ধে জঙ্গির কোনো লেশ সামান্য কোনো গন্ধ তার মধ্যে পায় নাই, নির্দোষে খালাস যেহেতু হয়ে গেছে, তো যদি আদালতে বলতে পারে যে আমি আহলেদিস আন্দোলন করি, তার মানে গালিব সাহেবের দর করা মানে সে রফলেদেন করে বটে কিন্তু জঙ্গি নয়, কি কথা বলেন? জি, এরকম বিপদের সময় কেউ কেউ এই আহলে হাদিস শব্দ ব্যবহার করে, আবার কেহ কেউ যখন তিন তালাক দিয়ে মাজহাবি ইমামের কাছে যখন ফতোয়া নিতে যায়, যখন ফতোয়া পায় যে তোমার মেয়ে তোমার স্ত্রীকে এখন আরেক জায়গায় বিয়ে দিতে হবে সাময়িক, এটাকে কি বলে হেল্লা বিয়ে, তখন খোঁজে যে আহলে হাদিস একটা দল আছে গো, এদের কাছে যে ফতোয়া নেওয়া যায়। আমি এই দুই পক্ষকেই বলবো, বিপদে আহলে হাদিসদেরকে খুঁজছ, কিয়ামতের দিন যারা আহলে হাদিসের মূল্যায়ন করে নাই বিপদ দেখে তখনও আহলে হাদিস খুঁজবে যে আহলে হাদিসের দলে চলে যাই। সূরে আহজাবে আল্লাহ বলছেন, বলছেন আফসোস করে বলবে ইয়া লাইতানা আতানা আল্লাহ আতানা রাসূলা ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা, আফসোস আমি যদি আমাদের হুজুর পীর আর এই ইমামদের কথা না শুনে, আহলে হাদিসরা যে বলে, আহলে হাদিসরা কি বলে বলেন, আমাদের মানহাজ আমাদের চত পলার দুটি মাধ্যম কোরআন এবং হাদিস, তখন তারা বলবে আমি আফসোস আহলে হাদিসদের কথা শোনা, আমিও যদি কোরআন হাদিসের অনুসারী হতাম তাহলে আমি আজকে জাহান্নামে আসতাম না। আমি ওনার কথা বুঝতে পারি নাই, দুনিয়ার বিপদে আহলে হাদিসদেরকে খুঁজছেন তালাক দেওয়ার পর, কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আহলে হাদিসদের পিছে আপনাকে খুঁজতে খুঁজতে বের হবেন কিন্তু কোনো কাজে আসবে না, সময় বোঝার এখন। নাম্বার তিন, আমরা আহলে হাদিস বলতে মনে করি একজন বক্তা যদি মিলাদের বিপক্ষে বক্তব্য দিয়ে দেয়, মাজারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দেয় বা রফল এদেন করে নামাজ পড়ে, আমরা মনে করি উনি আমার আকিদা মানহাজের দিনই ভাই, অতএব উনি যদি একটু ভালো সুন্দর চেহারার মালিক হয়, বড় ডিগ্রিধারী হয়, ভালো উপস্থাপক বক্তা হয়, তাহলে আপনারা টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতেও কোনো দ্বিধাবোধ করেন না। আর কিছুদিন পর যখন ওই বক্তার মানহাজ যখন প্রকাশ হয়ে যায়, যখন গায়েবি খবর দেওয়া শুরু করে, তখন আবার আসমান থেকে দেন নিচে ফেলায়, জি, এটা তার মানে হলেই আপনি এখনও আহলে হাদিসদের মানহাজ বোঝেন নাই, আকিদা বোঝেন নাই, আহলে হাদিস সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান নেই, যার জন্য যে কাউকে আহলে হাদিস মনে করেন আর আপনাকে নিয়ে মানুষ ভাবছে অথচ আপনি আপনার নিজের মূল্যায়ন এখনও করতে পারেন না। সম্মানিত দিনী ভাই, আমি বলেছি তিনটা পয়েন্টের কথা বলব, আহলে হাদিসের সংক্ষিপ্ত পরিচয়, সেই ক্ষেত্রে আহলে হাদিস যারা আপনারা জানেন এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে, আমি আলোচনাটা একটু অন্যভাবে করার চেষ্টা করছি, হ্যাঁ, যেন ডবল না হয়ে যায়। আহলে হাদিস মানে হাদিসের অনুসারী, কিন্তু আমরা শুধু হাদিসের অনুসারী না, আমরা আহলুল হাদিস, একই অর্থে আহলুল কোরআন, আবার একই অর্থে আহলুস সুন্নাহ। আমাদেরকে কেউ মনে করে এরা হাদিস মানে কোরআন মানে না, মনে রাখবেন আমরা কোরআনও মানি হাদিসও মানি, আর এক পক্ষ বলে এনারা যেহেতু রসুল এগারোটা বিয়ে করেছে তাহলে এরা যদি হাদিস মানে এরাও এগারোটা বিয়ে করুক, রসুল কখনো দাঁড়ায় পেশাক করেছে তাহলে এরাও দাঁড়ায় পেশাক করুক, এই খারাপ যুক্তি দিয়ে তারা বুঝাতে চায় যে আহলে হাদিস হওয়া সম্ভব না। এই দুই পক্ষের ক্ষেত্রেই বলবো আহলে হাদিসের অর্থ হলেই আহলুল হাদিস আহলুল কোরআন ওয়াল হাদিস, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে প্রায় ১৪ জায়গায় কোরআনকে হাদিস বলেছে, সূরা জুমার, বেশি আলোচনা লম্বা করব না, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহা, নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সবচাইতে আহসান সুন্দর কিতাব,
সেটা হলো কোরআনে মাজিদ। তাহলে এখানে কোরআনকে কি বলেছেন? হাদিস। ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এই হাদিসের পর, এই কোরআনের পর আবার তারা কার কোন কিতাবের প্রতি ঈমান নিয়ে আসে? এরকম ১৪ জায়গায় আল্লাহ পাক কোরআনকে হাদিস বলেছে। অতএব আহলে হাদিস মানে এর মধ্যে অর্থ আছে সে আহলে কোরআন এবং হাদিস। আচ্ছা, যারা বলছে আহলে সুন্নাত বলতে হবে তাদেরকে বলবো সুন্নত পরে আগে আহলে হাদিস হতে হবে, তারপরে আহলে সুন্নত হওয়া যাবে। কারণ যে কোনো সুন্নত সুন্নত হিসাবে সাব্যস্ত হওয়ার জন্য অবশ্যই ওই সুন্নতটি বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত হতে হবে। কি কথা বুঝে আসতেছে? যদি হাদিস থেকে সুন্নত প্রমাণ না হয় তাহলে সেটা সুন্নত নয়। অতএব যেটা হাদিস সেটাই সুন্নত। এভাবে মানুষকে অযথা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের ভিতরে বিভ্রান্ত করার কোনো কেউ চেষ্টা করলে ভুল করবে। আমরা আহলুল কোরআন, আহলুল হাদিস ও আহলুস সুন্নাহ। শরীয়তের পরিভাষায় আহলে হাদিস কাকে বলে এ বিষয়ে ওলামাদের অনেক লম্বা লম্বা ব্যাখ্যা আছে। আমি সেটাকে সংক্ষিপ্ত আকারে যে কথাটি বলবো সেটা হলে আহলে হাদিস তারা আল্লাযীনা ইয়ামালুনা বিল কিতাবি ওয়াস সুন্নাহ মুবাশারাতান আলা ফাহমিস সালাফিস সালেহ। আহলে হাদিসেরা কোনো মাসখানি পার্টিশন ছাড়া ডাইরেক্ট রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন তারা সেটা গ্রহণ করে, আল্লাহর কিতাব এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কিন্তু সেটা বোঝার ক্ষেত্রে নিজের বুঝ অনুযায়ী বোঝে না। কোরআন হাদিস বোঝে যেইভাবে বুঝেছেন সালফে সালেহীন সাহাবিগণ, তাবেগণ, আইম্মায়ে মুস্তাহিদগণ যেভাবে বুঝেছেন, আহলে হাদিসরা কোরআন হাদিসকে সেভাবে বোঝে এবং তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য এই কোরআন এবং হাদিস শুধু সাহাবিদের ক্ষেত্রে অবতীর্ণ করেন নাই, বরং সাহাবিরা যেরকম, তখন কোনো মাজহাব ছিল না, তখন কোনো পীর ছিল না, তখন কোনো তরিকা ছিল না, কি ছিল? ওনারা সরাসরি রসুলের অনুসরণ করে দুনিয়ায় জান্নাত জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আর আল্লাহ আমাদেরকে বলেছেন মাইয়ুত ইল্লাহা ওয়ার রসুল, যে আল্লাহ আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে। আল্লাহ আনুগত্য মানে কোরআনের আনুগত্য, রসুলের আনুগত্য মানে হাদিসের আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে বলেছেন যারা আল্লাহর আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীন আনআমাল্লাহু আলাইহিম, তারাই থাকবে মূলত তাদের সাথে যাদের উপর আল্লাহ পাক দুনিয়ায় পুরস্কার করেছেন। যেই পুরস্কারের কথা সূরা ফাতিহায় বলেছেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহীন। ওনারা নবী, ওনারা সিদ্দিক, ওনারা শুহাদা। কি বুঝে আসলো? আহলে হাদিসদের কোনো মাসখানি পার্টিশন নাই, কোনো পীর নাই, কোনো ওলি নাই, কোনো মাজহাবি ইমাম নাই। আমাদের সব বিষয়ে নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আহলে হাদিসরা তাদের নামকরণের ক্ষেত্রেও পয়ানসিবুনা ইলাইহিমা, তারা নিজবত করে কোরআন এবং হাদিসের দিকেই। মনে রাখবেন সারা পৃথিবীতে যত আহলে হাদিস আছে, আজকের যে আহলে হাদিস ১০০ বছর আগের ওই একই আহলে হাদিস, আপনি রসুলের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত পৃথিবীতে যত জায়গায় পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত খুঁজে যান, কোনো আহলে হাদিস যে নিজেকে আহলে হাদিস বলে সে একমাত্র কোরআন এবং হাদিস ছাড়া অন্য কিছুকে তারা প্রাধান্য দেয় না। তবে সেটা বোঝার ক্ষেত্রে অবশ্যই তারা সম্মানের সাথে, মনে রাখবেন কোনো অন্ধ তাকলিদের ভিত্তিতে নয়, বরং তাদেরকে সবাইকে এক সমান সম্মানের উপর রেখে আলা ওয়াজহিত তারজিহ, যার কথাটি কোরআন হাদিসের সাথে মিলে যায় তার কথা গ্রহণ করে তাদের বুঝ অনুযায়ী নিজেদের মাসআলাকে তারা শুদ্ধ করে নেয়। এটা আজ থেকে ২০ বছর আগে, ৫০ বছর আগে, ৫০০ বছর আগে, ১০০০ বছর আগে, ১২০০ বছর আগের আহলে হাদিস যেই নীতিতে চলেছে এখনও ওই একই নীতিতে আহলে হাদিসরা চলে, এবং কিয়ামত পর্যন্ত আহলে হাদিসদের নীতির মধ্যে কোনো পরিবর্তন নাই। ওয়ালাইসা লাহুম মাতবুউন সিওয়া রাসূল, রসুল ছাড়া তাদের কোনো অনুসরণের কোনো ব্যক্তি নাই। কি আমাদের আছে? জি,
আমরা আমাদের জীবনের সব বিষয়ে ফয়সালা করি কোরআন এবং হাদিস থেকে। এরা হলো আহলুল হাদিস। এরা কে? আহলুল হাদিস। এখন আপনারা যারা আমাদেরকে গালি দেন তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আমরা তো আহলে হাদিসরা যে যে প্রান্ত থেকেই বক্তব্য দেই, আমরা মানুষদেরকে ফিরে নিয়ে আসি কোরআনের দিকে, হাদিসের দিকে। তাহলে এটাকে যদি অপরাধ মনে করেন, এটা যদি দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিয়ামত ডেকে নিয়ে আসতেছেন আপনারা নিজে ইচ্ছা, এতে কোনো সন্দেহ নাই। কোরআন হাদিসের চর্চা যতদিন থাকবে কিয়ামত আসবে না। মনে রাখবেন আহলে হাদিসরা এরা হলো দিনের প্রকৃত দিনের রক্ষক। মনে রাখবেন ইসলামের প্রকৃত রূপ যদি দেখতে চান, আমার কথা একটু মিডিয়ায় যাচ্ছে, সারা দুনিয়া মানুষ শুনতেছে, কথাটা একটু ভাবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার দাড়ির পরিমাণ কি হবে, আপনার পোশাকের ক্ষেত্রে নীতি কি হবে, টুপির নীতি কি হবে, পাগড়ির নীতি কি হবে, আপনার সালাতের নীতি কি হবে, তালাকের নীতি কি হবে, ওজুর নীতি কি হবে, সর্ববিষয়ে ইসলামের প্রকৃত রূপ যদি দেখতে চান তাহলে আহলে হাদিসের চেহারা দেখলে বুঝতে পারবেন এরা আহলে হাদিস। এদের দাড়ির দিকে দেখেন, এদের চেহারা দিকে দেখেন, এদের টাকলের উপরে কাপড়। আর তোমরা যারা আশেকে রসুল, তোমার চেহারায় সুন্নতের দাড়ি নাই, তোমার পোশাকের মধ্যে রসুলের কোনো আদর্শ নাই, শুধু রসুলের নাম শুনে মুখে চুমো দিয়ে চোখে লাগাও, আর রসুলের ওই উপরে কবরের উপরে সবুজ গম্বুজ দেখে পাগড়ি সবুজ, পোশাক সবুজ, মসজিদ সবুজ, তাতে জান্নাত পেয়ে যাবা? জি, এই ধরনের মিথ্যা, এই মিথ্যা কল্পনিক কথা মানুষরা এখন বুঝে গেছে। তাই আহলে হাদিসদের ব্যক্তির দিকে না তাকিয়ে আহলে হাদিসদের কথা শুনে তোমার মুরিদরা এখন আলহামদুলিল্লাহ দলে দলে আহলে হাদিসের মধ্যে চলে আসছে। অতএব আহলে হাদিস সম্পর্কে আগে জানুন আমাদের আকীদা কি, আমাদের বিশ্বাস কি। আমি এখানে আরেকটি কথা উল্লেখ করব, যারা আমাদের বিরোধিতা করেন তাদের সম্পর্কে পূর্বের ইমামদের বক্তব্য কি একটু শুনলেন। কুতাইবা বিন সাঈদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগাযু আহলাল হাদিস, বলছে দুনিয়ায় যত বেদাতি আছে, বেদাতি চিনার উপায় হলেই যারা আহলে হাদিসদেরকে গালি দিবে, যারা তাদের বিরোধিতা করবে, তখন তুমি চিনে নিবা এ হলো বেদাতি। আহমদ বিন হাম্বাল, এটা আহমদ বিন হাম্বালের কথা ছিল যে লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগাযু আহলাল হাদিস ওয়া ইযা ইবতাদা আর-রাজুলু নাযা হালাওয়াতাল ঈমান, যখন কোন ব্যক্তি বেদাত করে তখন তার অন্তর থেকে হাদিসের ভালোবাসা উঠিয়ে যায়। এই জন্য আমাদের হাদিসের কথা তাদের ভালো লাগে না, কারণ অন্তরে বেদাত বসে রয়েছে। কুতাইবা বিন সাঈদ বলেন, ইজা রাআইতা রাজুল ইউহিব্বু আহলাল হাদিস ফা ইন্নাহু আলা সুন্নাহ, তুমি যদি কাউকে দেখো যারা আহলে হাদিসদেরকে ভালোবাসে, তাহলে ওর ব্যক্তি আমলের দিকে দেখবা যে ওর আকীদা সুন্নত অনুযায়ী, সে আহলে সুন্নতের মানুষ। ওমান খালাফা হাদা ফালাম আন্নাহু বিদা, আর যে আহলে হাদিসদেরকে ভালোবাসে না তাকে তুমি মনে করে নিবা যে এ হলো বেদাতি, এ কি বেদাতি। অতএব আহলে হাদিস সম্পর্কে মুখ খোলার পূর্বে নিজের পরিণামটা চিন্তা করে তারপরে আপনি যা ইচ্ছা তাই করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি, আল্লাহ আমাদের হেফাজতকারী, ষড়যন্ত্রকারী যতই ষড়যন্ত্র করুক আমাদের হেফাজত। ফানিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, হাসবুনাল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল, নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, আমাদের হেফাজত করার জন্য, সাহায্য করার জন্য, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের জন্য আমাদের রব আল্লাহ যথেষ্ট। সময় দিনী ভাই, এখানে আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আহলে হাদিস মানে শুধু মনে করেছি রফল এদিন করলেই আহলে হাদিস, অথবা আমরা কেউ শুধুমাত্র নামাজের মধ্যে আহলে হাদিস, ব্যবসায় হাদিস নাই, রাস্তায় চলার সময় হাদিস নাই, বাজারে নীতি নাই হাদিসে, ওজন কম দিচ্ছে আহলে হাদিস, পরিবারের মধ্যে হাদিস নাই, চাকরির মধ্যে হাদিস নাই, জি না, উনি আহলে হাদিস নন। শোনেন, আহলে হাদিসকে
যার কাছে তিনটা বৈশিষ্ট্য থাকবে, কয়টা? তিনটা। যিনি আহলে হাদিস হবেন তার পরিপূর্ণ জীবনের আমলটা, যেটা আমল করবেন সুন্নত অনুযায়ী করবেন, আর না করতে পারলে কিছু আমলে ত্রুটি থাকতে পারে মানুষ হিসাবে, কিন্তু কোনো বেদাতি আমল সে করবে না। অতএব যারা আমরা মনে করি যে আহলে হাদিসের ঘরে জন্ম নিলে আহলে হাদিস হওয়া যায়, শবে বরাত মানাও আহলে হাদিস, শবে মেরাজে রোজা রেখেও আহলে হাদিস, মিলাদ পরেও আহলে হাদিস, আর সালাতের পর ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করেও আহলে হাদিস, কি আমি কথা ভুল বলছি? জি, আপনি নিজেকে আহলে হাদিস মনে করেন, কিন্তু যেই আহলে হাদিস সম্পর্কে রসুল বলেছেন, সুসংবাদ দিয়েছেন জান্নাতি বলে, সেই আহলে হাদিসের অন্যতম বৈশিষ্ট্য ওরা সুন্নতির অনুসারে হবে, সুন্নতির অনুসারে হবে, বেদাতি হবে না। দুঃখের বিষয়, হানাফি ভাইয়েরা বেদাত চিনতেছে আহলে হাদিস ঘরে জন্ম নিয়ে, আহলে হাদিস সিলেবাস পড়ে, আহলে হাদিস প্রতিষ্ঠান লেখাপড়া করে, তাদের সাথে সুন্নত আর বেদাত নেওয়া বাস করতে হয়, এটা আমাদের জন্য একটি লজ্জাকর বিষয়। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে। এক নম্বর বৈশিষ্ট্য, আমলে বেদাত থাকবে না। দুই নম্বর বৈশিষ্ট্য, আকিদায় তাওহিদ হবে, শিরিক থাকবে না। জি, আহলে হাদিস আপনি কমিউনিস্ট করেন, আপনি আহলে হাদিস নাস্তিকতা করেন, আপনি আহলে হাদিস মাজারে যান, আহলে হাদিসের গলায় তাবিজ আছে, আপনার আহলে হাদিস নাম আপনি পানিতে ধুয়ে খান, এই আহলে হাদিস আপনাকে নাজাত দিবে না। অবশ্যই আপনার আকিদায় আমলে তাওহিদ থাকতে হবে, শিরিকের মিশ্রণ যেন না হয়। নাম্বার তিন, মানহাজ, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি এত সূক্ষ্ম বিষয়, এই বিষয়টা আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। আকিদার বিষয় সূক্ষ্ম, মানহাজটা আরও বেশি সূক্ষ্ম, এটা বোঝাটা খুব কঠিন। উদাহরণ দিব, জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, একজন সাহাবী বলছেন, মা শা আল্লাহু ওয়াশিত, আল্লাহ যেটা চায় সেটাও হয় আর আপনি যেটা চান সেটাও হয়। কথা বুঝে আসলো? রসুল সাল্লাম এই কথা সাহাবীর মুখ থেকে শুনে ইহমাররাত আইনাহু, রাগে ওনার চোখ লাল হয়ে গেছে এবং অনেক শক্ত কণ্ঠে প্রতিবাদ করে জানিয়েছে, আজাল তালানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে। কি বলেছে? শুধু বলেছে আল্লাহ যা চায় সেটাও হয়, রসুল যা চায় সেটাও হয়। এখন তো আল্লাহর চাইতে রসুলকে মানুষ বড় বানিয়ে দিয়েছে, রসুল গায়েব জানে, রসুল মুশকিল কুশা, রসুল মানুষের উপকার করতে পারে, কবরে জীবিত আছে, ওনাকে সালাম দিলে নিজে শোনে, হাত বের করে মোসাফাও করে। এগুলি বহু কল্পনিক কথা আপনারা বড় বড় মানে মহাদ্দেশ শাইখুল হাদিসের মুখ থেকে শোনেন। তাহলে রসুল এখানে এত কঠোরভাবে কেন নিষেধ করলেন, এত মনে থাকবে? এর বিপরীত, মাইজ আল আসলামী জিনা করেছে, অবিচার করেছে, রসুলকে সে নিজে স্বীকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবতুল হাদ, আমার দ্বারা জিনা সাব্যস্ত হয়েছে, আমাকে শাস্তি দিন। আল্লাহু আকবার! জিনা করা কি ছোট পাপ না বড় পাপ? কেমন পাপ? রসুল বলছেন, লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনারত অবস্থায় তার কাছে ঈমান থাকে না, ঈমান দূরে চলে যায়। এই ব্যক্তি অবিচারের কাজ করে রসুলকে বলছেন আমার উপর শাস্তি প্রয়োগ করুন, রসুল তার উপর রাগ করলেন না, চোখ রাঙালেন না, মুখটা ঘুরে নিয়ে আর এক দিকে চেহারা করলেন। ওই ব্যক্তি আবার ওই রসুলের সামনে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবতুল হাত, আমি সত্য কথা বলছি, আমাকে বিচার করুন। রসুল আবার চেহারা ঘুরালেন, তিন দিকে ঘোরার পর যখন রসুল দেখলেন যে তো নাসর বান্দা, তখন বলছে, আসলেই তুমি জিনা করেছো নাকি শুধু দেখাকেই জিনা মনে করছো? লাল্লাকা নাজারতা ইলাইহা, লাল্লাকা কব্বালতা, লাল্লাকা গামাজতা, তেরা চোখে দেখেছ মনে হয়, শুধু চুমা দেওয়াকেই জিনা মনে করছো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আসলেই ব্যভিচারী করেছি। এখন আপনি এই দুই গুণার বিষয়টা একটু ভাবুন, কত বড় মারাত্মক ব্যভিচারী কাজ। রসুল সেটাকে দেখাও দেখছেন না,
রসুল চাচ্ছেন তোমার গুনাহ গোপন আছে, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নাও, আমি বিচারকের কাছে যখন এসে তুমি স্বীকার করেছো তোমার উপর হাত কায়েম হবে। মুমিন হিসেবে ভুল হতেই পারে, আল্লাহর কাছে ক্ষমা চাও রসুলরা চাচ্ছিলেন, আর এই ব্যক্তিকে ধমক দিয়ে তাকে নিষেধ করলেন, খবরদার তোমার জীবনে এই কথা আর কোনোদিন বলবো না, খালি বলবা মাশা আল্লাহ ওয়াহদা, আল্লাহ শুধু একাই যেটা চাই সেটা হয়, আমি যেটা চাই সেটা হয়। আল্লাহু আকবার। এই দুই গুণের মধ্যে পার্থক্য কি? আগের ভুল ছিল আমলের ভুল, আর পরের ভুল হলো আকিদার ভুল। কথা বলেন নাই? এই জন্য কেউ যদি সৌদি আরবে যেয়ে থাকেন, ওখানে যদি কোনো ব্যক্তির গলায় তাবিজ দেখা হয়, কোনো কথা নেই, সে যত বড়ই শিক্ষিত হোক, যত বড় পেশার মানুষ হোক না কেন, যে কোনো ব্যক্তি তাকে ডেকে নিয়ে এসে তার তাবিজ কেড়ে দিবে, আগে তাবিজ কাটবে তারপরে তার সাথে কথা, কারণ এটা শরীয়ত আকীদা। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো, ওই ব্যক্তির গলায় শিরিক আছে, হাতে শিরিক আছে, শিরিক নিয়ে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী, অথবা একজন মুসলিম হিসাবে তাকে শিরিক থেকে বাঁচানো আমার উপর ফরজ। সম্মানিত দিনী ভাই, তাহলে আকীদার বিষয়টা সূক্ষ্ম বিষয়, এ বিষয়ে বুঝা কথা বলতে হবে, বুঝা কর্ম করতে হবে, আবেগ বশত কোনো কাজ করে আকীদা নষ্ট হয়ে গেলে খুব বড় বিপদ, আমলে ত্রুটি থেকে গেলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, আর না হয় শাস্তি দিয়ে জান্নাতে নিয়ে আসবে, আকীদায় ভুল থেকে গেলে চিরস্থায়ী জাহান্নামী। তাহলে আকীদার সাবজেক্টটা বুঝতে হবে। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ মনে করে আকীদার সাবজেক্টটা জটিল, অনেক সূক্ষ্ম বিষয়, সাধারণ মানুষ আকীদা বুঝবে না, অতএব তাদের সামনে আলোচনার প্রয়োজন নাই, তারা আলোচনা করেই না, যার জন্য সাধারণ তাদের জনগণ আকীদা সম্পর্কে কোনো জ্ঞান নাই, তারা বই পুস্তকে যা লিখেছে তাই রটায়। আল্লাহ নিরাকার, নিরাকার আল্লাহ কোথায় আছে? সর্ব জায়গায় বিরাজমান। এখন এর পক্ষে কোনো দলিল আছে কি না এটা ভাববার বিষয় নাই, এটা যে কুফরি আকীদা, এটা যে মানুষকে চিরস্থায়ী জাহান্নামে নিয়ে যাবে, এই আকীদার সাবজেক্ট তারা পড়েও নাই, হুজুরও বোঝে নাই, পাবলিককে কি বুঝাবে আর? এটা হলো নাম হলো আকীদা। মানহাজটা আরো সূক্ষ্ম বিষয়। একটু আগে কি বললাম, একজন ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার জন্য তার তিনটা বিষয় প্রয়োজন, আকীদায় তাওহীদ থাকা চলবে, শিরিক থাকা চলবে না, আমলের মধ্যে বেদাত থাকা চলবে না, এই দুটা একজন ব্যক্তির কাছে আছে, তার আকীদা একদম 100% শুদ্ধ, কোনো শিরিক নাই, পরিপূর্ণ তাওহীদ, আমলের ক্ষেত্রে এত অ্যাডভান্স যে নিজে তো কোনো কবিরা গুনাহ করবেই না, কোনো মুসলমান কবিরা গুনাহ করতে পারে না। এটা কি তারা অন্যায় করলো নাকি বেশি ভালো হতে চাচ্ছে? কথা বলেন, নিজে কাবিরা গুনাহ করবো না, কাবিরা গুনাহ মানে কি? মিথ্যা বলবো না, জিনা করবো না, হত্যা করবো না, কাবিরা অনেক কাবিরা গুনাহ আছে, আমি নিজেও করবো না, আর আমি আকীদা বিশ্বাস পোষণ করি, মুসলিম কোনো আকীদা গুনাহ করতে পারে না, যদি করে কেউ ইচ্ছা করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামে। তাহলে সে নিজেও ভালো থাকতে চায়, মুসলিমকেও কঠোরভাবে সচেতন করাতে চায় যে মুসলিম তুমি যেন কবিরা গুনাহ না করো। একটু খেয়াল করেন, জিনাকারী ব্যক্তিকে আল্লাহ রসুল তাকে সাপোর্ট করলেন না, তার প্রতি এত রাগান্বিত হলেন না, আকীদায় ভুল করেছে ওই ব্যক্তিকে বুঝিয়ে দিলেন, আর যে ব্যক্তি মানহাজ ভুল করতেছে, আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণ করছে, আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শিরিককে মাফ করবে না, শিরিক ছাড়া যাবতীয় গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে। তাহলে যে বিষয়ে আল্লাহ ইখতিয়ার দিয়েছে, আল্লাহ বলেছে আমি মাফ করব, আর তুমি বান্দা হয়ে বলছো তুমি মুসলিম কবিরা গুনাহ করতে পারো না, তাহলে এই সংঘর্ষটা কার সাথে হলো? স্বয়ং আল্লাহর সাথে সংঘর্ষ। এই শ্রেণীর ব্যক্তি, এদের সম্পর্কে শরীয়তের যারা ভাষা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বেই ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন যে তারা তোমাদের চাইতে বেশি নামাজি হবে, তোমাদের চাইতে বেশি শ্যাম পালনকারী হবে, কিন্তু তাদের অন্তর থেকে যে ইমান বের হয়ে যাবে এই ইমান আর তাদের কাছে ফিরে আসবে না, যেমন ধনুক থেকে তীর বের হয়ে গেলে সে তীর ফিরে আসে না। এরপর আবার কি বলছেন, যেখানে পাও তাদেরকে হত্যা করো, রসুল বলছেন হুম কিলাবুন্না, তারা জাহান্নামের কুকুর, নাউজুবিল্লাহ। কেন ভাই? ওর আমল ভালো, আকীদা ভালো। তাহলে মনে রাখবেন,
মানহাজ এমন একটা সূক্ষ্ম বিষয় যে এ বিষয়ে সামান্য একটু ভুল হয় সেই ভুল ধরার মতো জ্ঞান সাধারণ মানুষের থাকে না। অতএব মানহাজগত ভুলটা অত্যন্ত সিরিয়াস ভুল, এই ভুল সাধারণ মানুষ বুঝতে পারে না, না বুঝে তাদের অনুসারী হয়ে যায়, হয়ে যাওয়ার পর তাদের আকীদা নষ্ট হয়ে যায়। এখন আসুন, এটা ছিল সংক্ষিপ্ত ব্যাখ্যা, এর একটু বিস্তারিত ব্যাখ্যা দেই। মনে রাখবেন, একটা হলো ফিরকায়ে হক, ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল, আর এর বিপরীত আল ফিরাকুদ দল্লা, গোমরা দল। নাজাত প্রাপ্ত দল কয়টা, কয়জন, কয়টা দল, আর বিভ্রান্তের দল কতগুলো, অসংখ্য। এই দুই দলের মধ্যে একটু আমাদের খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই দুই দলের মধ্যে আকিদাগত পার্থক্য আছে। কি পার্থক্য আছে? আকিদাগত পার্থক্য আছে। আর এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে, আমাদের অন্য ভাইদের ভিতরে এই দ্বন্দ্ব না যে রফলেদিন করলে নামাজ হবে না করলে হবে না, এই দ্বন্দ্ব ছোটখাটো ইস্তিহাদি বিষয়, এটা মূল বিষয় নয়। মূল পার্থক্য হলো আকিদার পার্থক্য। কিসের পার্থক্য? এখন বুঝেন, মনে রাখবেন, যত ফেরকায় দল্লা আছে এই সবগুলি ফেরকার মধ্যে দুটা গুণ আছে, দুটা বৈশিষ্ট্য, কয়টা হয় তার মধ্যে বাড়াবাড়ি আছে, আর না হয় তার মধ্যে ঘাটতি আছে। হয় বাড়াবাড়ি আছে, না হয় ঘাটতি আছে। আর হকপন্থী দল হলো এই দুটার মাঝে, এই দুটার মাঝে। এখন ব্যাখ্যা শোনেন, তাওহীদের ব্যাখ্যায় তাওহীদ বলতে আল্লাহকে তিনটা বিষয় একক বলে মানতে হবে, তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমা ওয়া সিফাত। আল্লাহকে রব প্রতিপালক হিসাবে এক বলে বিশ্বাস করা, মাবুদ হিসাবে এক বলে বিশ্বাস করা, আর আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এককভাবে বিশ্বাস করা, এটা হলো তাওহীদ। এই সংজ্ঞার ভিতরেই যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে এর মধ্যেই আকীদার বিষয়টা চলে আসবে, ফেরকা চলে আসবে। সেটা কিভাবে? একজন ব্যক্তি যদি তাওহীদুর রুবুবিয়া সম্পর্কে তার সঠিক ধারণা না থাকে, রুবুবিয়া যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে নেয়, তাহলে কি হলো এটা, ফেরকায়ে দল্লা না ফেরকায়ে নাজিয়া? ফেরকায়ে দল্লা, রুবুবিয়াতকে মানে না, উলুহিয়াতকে মানে না। তো রুবুবিয়াত সম্পর্কে কোনো ভ্রান্ত দল রসুলের যুগে ছিল না, কাফেররাও আল্লাহকে রব বলে মানত, কিন্তু তাদের সমস্যা ছিল উলুহিয়াতে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করত, এই জন্য তারা মুশরিক। রসুলের যুগে তারা কি ছিল? মুশরিক। আর আমাদের যুগের অনেক নামধারী মুসলমান তারা রুবুবিয়াতেও মুশরিক, উলুহিয়াতেও মুশরিক, এবং তারা কালেমার তর্জমা বের করে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা রাজিক ইল্লাল্লাহ, রিজিক দাতা আল্লাহ ছাড়া কেউ নেই, কি নাম, লা ইলাহার অর্থ কি বলেছে, রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা আল্লাহ ছাড়া কেউ নেই। এটা কি কালেমার তর্জমা? এটা এই তর্জমা যদি হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আবু তালেব বলতে, আবু তালেব আবুল হাব বলাতে কোনো আপত্তি ছিল না, তারা আল্লাহকে রব বলে মানত। তার মানে হলেই তারা আকীদার বিষয়ে বিভ্রান্তের মধ্যে আছে। তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ পাকের অসংখ্য নাম রয়েছে। মনে রাখবেন, আল্লাহর নাম কোনো বান্দা রাখতে পারবে না, আল্লাহর নিজের নাম নিজে রেখেছেন, আর আল্লাহর নাম হলো কাদিম। আল্লাহ যেরকম কাদিম, নামও কাদিম, কোনো সৃষ্টি আল্লাহর নাম রাখতে পারবে না। আল্লাহর সিফাত যেটা আল্লাহর জন্য সাব্যস্ত করেছে সেটা আল্লাহ নিজেই সাব্যস্ত করেছে, অথবা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি মুখ থেকে আল্লাহর সিফাত আমরা জানতে পেরেছি। সঠিক আকিদা, আহলে হাদিসের আকিদা শুনলেন, আহলে হাদিসের আকিদা হলেই, আহলে হাদিস হতে গেলে রুবুবিয়াতে তাওহীদ একক বলে বিশ্বাস করতে হবে, উলুহিয়াতে একক বলে বিশ্বাস করতে হবে, আর আসমা সিফাতের ক্ষেত্রে আল্লাহ নিজের জন্য যে নাম এবং সিফাত সাব্যস্ত করেছে সেই নাম এবং সিফাতের যে অর্থ আরবি ভাষায় আসে সেই অর্থের কোনো বিঘ্নতা না ঘটিয়ে, তার কোনো অপব্যাখ্যা না করে, সৃষ্টির সাথে তার কোনো তুলনা না করে, যতটুকু কোরআন হাদিস আল্লাহর জন্য সাব্যস্ত করেছে
অতটুকু নির্দ্বিধায় সাব্যস্ত করে মেনে নেওয়ার নাম হলো আহলাদিস। কি কথা বুঝে আসলো? এর মধ্যে ফেরকায় দোয়াল্লা যারা আছে, এক নম্বর হলো জাহমিয়া, এক নম্বর কি জাহমিয়া, এরা আল্লাহর নামকে অস্বীকার করেছে। আল্লাহ রহিম, আল্লাহ গফুর, এটা যে আল্লাহর কদিম সিফাত, এটাকে তারা অস্বীকার করেছে। আল্লাহর যেগুলি সিফাত আছে, তিনি মানুষের প্রতি দয়া করেন, মানুষকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা তার বিষয়ে যেগুলি সিফাত সাব্যস্ত করেছে, এগুলিও তারা অস্বীকার করেছে। তো আল্লাহর সিফাতকে অস্বীকার করা, আল্লাহর জাতকে অস্বীকার করা একই বিষয়। কি এত বুঝাচ্ছে? আল্লাহর জাতকে অস্বীকার করা আর আল্লাহর সিফাতকে অস্বীকার করা একই জিনিস। তাহলে জাহামিয়া এরা আল্লাহকে অস্বীকারী কাফের, নিঃসন্দেহে কাফের। নাম্বার দুই মুতাজিলা, কারা মুতাজিলা, এরা আল্লাহর আসমাকে মানে কিন্তু সিফাতকে অস্বীকার করে, সবগুলি সিফাত। কথা বুঝে আসছো? বললাম না, একটা সিফাত হোক অথবা একটা নাম হোক, অস্বীকার করলে আল্লাহর জাতকে অস্বীকার করা হলো। নাম্বার তিন ইম্পর্টেন্ট বিষয়, আশায়রা মাতুরিদিয়া, আশায়রা মাতুরিদিয়া, আমাদের যারা মাঝহাবি ভাইরা আছেন ওনারা ফিকার ক্ষেত্রে হানাফি আর আকিদার ক্ষেত্রে হলো মাতুরিদিয়া। এটাকে আপনারা জানেন, এটা একটা দুঃখজনক ব্যাপার, যেই আবু হানিফা রাহিমাহুল্লাহকে এক অজিতে চল্লিশ বছর নামাজ পড়ালো, আবার ওনার থেকে ফেকা নেওয়ার ঠিক আছে কিন্তু আকিদা নেয় না। আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনাকে বলা হয়েছে আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে? ওই ব্যক্তি যদি বলে আমি জানি না, বাবা কাফের, তাহলে সে ইসলামের মধ্যে নাই। একজন মুসলিম তার অবশ্যই জানতে হবে আল্লাহ কোথায় আছে। আবু হানিফা রাহিমাল্লাহর আকিদা সম্পর্কে আর রহমান ও আলাল আরশিস তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন, এটা কার আকিদা? সমস্ত সাহাবীর আকিদা। আল্লাহু আকবার। তার মানে হলেই আল্লাহর সিফাত সম্পর্কে তারা বলে, আবু হানিফা রাহিমাল্লাহ সাহাবি তাবি সকল আইম্মাদের একই আকিদা, আল্লাহ আরশে আজিমের উপর আছেন, আল্লাহ নিজের জন্য হাত সাব্যস্ত করেছেন, পা সাব্যস্ত করেছেন, যেটা কোনো হাতে সাব্যস্ত এটা আমরা বিশ্বাস করি, কোনো অপব্যাখ্যা করি না। তারা বলে আরশের উপর থাকলে আল্লাহ নাকি মাখলুকের সাথে সাদৃশ্য হয়ে যায়, এই জন্য তারা এটা আল্লাহ আরশের উপর আছে এটা মানেন না। আল্লাহ কোথায় আছে? আরশ সৃষ্টির আগে যেখানে ছিল সেখানে আছে, কোথায় জানি না। আল্লাহর হাত সম্পর্কে বলে কুদরত, কি বলে? কুদরত। অতএব আহলুস সুন্নাত আল জামাতের আকিদা, আহলে হাদিসের আকিদা, যেটা তাওহীদের ক্ষেত্রে এখানে ভ্রান্ত আকিদার মধ্যে মুতাজিলা, আশায়রা, মাতুরিদিয়া, আশায়রা মাতুরিদিয়া, এদের আকিদা কি জানেন? এরা আল্লাহর নামকে আসমাকে স্বীকার করে কিন্তু সিফাতকে অস্বীকার করে। শুধু সাতটা সিফাত মানে কটা? সাতটা সিফাতকে তারা বিশ্বাস করে, বাকি সবগুলোকে অস্বীকার করে। সাতটার মধ্যে কি কি? এরাদা, এলিম, সামা, বাসার, হায়াত, কুদরা, কালাম, এই সাতটা। এর মধ্যে কিন্তু রিজিল নাই, হাত নাই, পা নাই, আল্লাহর এই শাক মুবারক এটা নাই, আল্লাহর ওয়াজ মুবারক এটা নাই, আল্লাহর নিজস্ব আকার আছে এটা নাই, এগুলো কিন্তু তারা সব কি করে? অস্বীকার করে। অতএব তাদের মাঝে আমাদের দণ্ড রফুল এদেন আমিন নিয়ে শুধু এতটুকু নয়, আকিদার বড় দণ্ড রয়েছে। মনে রাখবেন, এই আকিদার দূরত্ব, আকিদার ফাটল, এটা একজন মুসলিম আর একজন অমুসলিম, এতে কোনো সন্দেহ নাই। আর একটা হলো ইমানের সংজ্ঞায় যে যদি দেখি, তাহলে ইমান তিনটা জিনিস, কটা জিনিস? একটা হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আর আমলে ইমানের পরিচয় দেওয়া। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আর কান। কে আমার সাথে আছে আপনারা? এই তিনটা হলো ইমানের মূল সাবজেক্ট। এখানে কেউ কেউ বলেছেন ইমান আমল এটা ইমানের মধ্যেও নয়, শুধু একরার, মুরজিয়া। এটা কারা? মুরজিয়া মানে আশাবাদী। এই মুরজিয়ার আকিদা হলেই একজন ব্যক্তি কালেমা মুখ থেকে বললেই, বিশ্বাস করলে সে পরিপূর্ণ মুমিন, চুরি করলেও মুমিন, নামাজ না পড়লেও মুমিন, মুমিন জেনা করলেও মুমিন, ওই যুগের মুরজিয়া। আর আজকাল যুগে যত সুফিবাদ পীর পূজারি এবং যত ফজিলত ওলা গ্রুপ আছে, খালি ফজিলত, খালি ফজিলত বোঝেন নাই, এই সব কিন্তু মুরজিয়া, সব কিন্তু কি ওই মুরজিয়া, মানে এদের ঘাটতি আছে, আকিদার মধ্যে কি আছে? ঘাটতি আছে। এর বিপরীত আর একটা উগ্রপন্থী দল আছে, সেটা হল খাওয়ারিজ। তারা কি বলে? তারা আমাদের মধ্যে একটা জায়গায় পার্থক্য,
তারা বলে ইমান তিনটা জিনিসের নাম, মুখে অন্তরে আমল, এটাই। কিন্তু আমাদের আর তাদের মধ্যে পার্থক্য এটা, দুটা অর্থ। একটা হলো আমরা মনে করি একরার আর তাসদিক এটা আসল, আর আমলটা হলো শাখা। এটা একটা ব্যাখ্যা, আমার আমার কথাটা খুব ভালো করে শোনেন। আর একটা ব্যাখ্যা হলে তিনটা আসল, তিনটাই কি আসল। আমল বলতে সমস্ত আমল, একজন মানুষের জীবনে যে আমর ওয়ান নাহি আছে, আল্লাহর আদেশ নিষেধ আছে, এই সবগুলি মিলিয়ে পরিপূর্ণ ইমানের আসল শাখা। তাহলে একজন মুসলিম যদি একরার করে, তাসদিক করে, সবগুলি আমল করতে পারে, তাহলে একেবারে সে পরিপূর্ণ মুমিন। আর আমলের মধ্যে যদি কিছু করেছে, কিছু ঘাটতি আছে, তাহলে তার ইমান আমলের ক্ষেত্রে কিছু কমে গেছে। এজন্য ইমানের সংজ্ঞায় আরেকটি বিষয় যে ইমান বাড়ে এবং কমে, ইমান বাড়ে এবং কমে। এখানে খাওয়ারিজ যারা আছে তারা তিনটাকে আসল বললেও তারা মনে করে প্রত্যেকটি আমল ইমানের পরিপূর্ণ অংশ। ভালো করে বোঝেন, প্রত্যেকটি আমল ইমানের পরিপূর্ণ অংশ। জিনা ইমানের একটা পরিপূর্ণ অংশ, মিথ্যা ইমানের পরিপূর্ণ অংশ, যার জন্য একটা গুণা যদি কেউ করে ওই এক গুণাই থাকে ইমান থেকে বের করে নেয়। পার্থক্য বুঝতে পারছেন? জি, যারা মুরজিয়া তাদেরও ইমান কমে না বাড়ে না, কিন্তু আমলের কোনো দখলই নাই। যারা খাওয়ারিজ তাদের কাছেও ইমান কমে না বাড়ে না, কারণ গুণা করলেই ইমান থেকে বের হয়ে গেল, ইমান কম বেশি কোনো ব্যাপার নাই। কথাটা বুঝতে পারলাম? এটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, একটু বোঝার চেষ্টা। মাশাআল্লাহ, কিছু ভাইয়েরা বুঝতেছে, বোঝার মতো জ্ঞান আছে। আচ্ছা, যারা উগ্রপন্থী, এই মধ্যে দুটা দল আছে, একটা হলো খাওয়ারিজ আর একটা হলো মুতাজিলা। দুটার আকীদা প্রায় পাশাপাশি, সেটা কি ইমান কমেও না বাড়ে না। তারা বলে মুরতাকিবুল কাবিরা, কাবিরা গুনাগার ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নামী, কাফের হয়ে যায়। এটা কাদের বক্তব্য? এটা হলো কিরাম খাওয়ারিজদের বক্তব্য। ওর সাথে আরেকটা দল আছে মুতাজিলা, তারা বলে যে কোনো ব্যক্তি যদি কাবিরা গুনাহ করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যায়, কুফুরের মধ্যেও ঢোকে না, মানে ইসলাম থেকে বের হয়ে গেল, সে বলে সে মোমেনও না কাফেরও না, কিন্তু মারা যায় যদি অবস্থায় তাহলে চিরস্থায়ী জাহান্নামী। রেজাল্ট কিন্তু একই, কিন্তু বক্তব্যের মধ্যে একটু পার্থক্য আছে। ওরা বলে মোমেন নয় কাফের, এরা বলে মোমেনও না কাফেরও না, কিন্তু দুইজনের কাছেই চিরস্থায়ী জাহান্নামী। এখন এই দুই শ্রেণীর দল, একটা হলো শৈথল্যবাদী আর আরেকটা হলো উগ্রপন্থী। সহি আকিদা যারা, সেটা আহলুস সুন্নাত হোক আহলুল হাদিস হোক, সেটা হলো তাওহীদের ক্ষেত্রেও এবং ইমানের ক্ষেত্রেও এই দুই দলের মাঝে, দুই দলের মাঝে। আমি এই দুই দলের বিষয়ে আরেকটু আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বলি। যারা শৈথল্যবাদী, আজকাল যুগে মারেফাতি বলেন, এরপরে মাজারিরা বলেন, বা যারা এই যে আমল করার দরকার নাই, কোনো একটা শর্টকাট রাস্তা যারা খোঁজে, এরা কিন্তু সবগুলোই মুরজিয়ার শাখার অন্তর্ভুক্ত। যদিও তারা নিজেকে মুরজিয়া মনে করে না, কিন্তু অটোমেটিক মুরজিয়া রাখি যায় তাদের মধ্যে আসে। আর যারা খাওয়ারিজ, রসুলের যুগে ছিল, ওই খাওয়ারিজের উগ্রতা এখন যেই দল মনে করবেন, আমার কথাটা একটু ভালো করে শোনেন, যেই দল নিজেকে নিয়ে অত ভাবে না যত ভাবে রাজনীতি নিয়ে। তারা আয়াতের তর্জমাও ভুল করেছে। আয়াতের ব্যাখ্যা কি করে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাকিম ইল্লাল্লাহ, বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো হাকিম নেই। একজন পদভ্রষ্ট দল, নাম বলে সমস্যা নেই, হিজবুত তাওহীদ, ওর যে ইমাম বর্তমান, সে বক্তব্যে বলছে আল্লাহ যদি মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করতো তাহলে ফেরেশতারা বললো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিস, হে আল্লাহ আমরা তোমার তাসবিহ বর্ণনা করি, তোমার হামদ সানা বর্ণনা করি, তাহলে তুমি বান্দাদেরকে কেন সৃষ্টি করতেছো মানুষদেরকে? তখন সে বলতে যাচ্ছে আরে তোমার নামাজ রোজা তো ফেরেশতারা করতো, এই জন্য মানুষকে সৃষ্টি করে নাই, মানুষকে কেন সৃষ্টি করেছে? হুকুম করার জন্য, মানে মানুষ মানুষের সামনে বিচার করবে, আল্লাহর হুকুম করবে। এই খাওয়ারিজদের যত শাখা পোশাক আছে সবগুলি শাখার মধ্যেই কিন্তু আছে, তারা শুধু রাজনীতি নিয়ে ভাবে, সরকার নিয়ে ভাবে। ঠিক আছে ভাই, তো যাই হোক, এটা মানহাজগত বিষয়। আর হাকিমকে নিয়ে, বাদশাহকে নিয়ে যারা সরাসরি বেশি মাতায়, আমরা মনে করি তারাও একজন মানুষ, তাদের ভুল হতে পারে। শরীয়ত বলছে আর দিন ও আর নাসিহা,
দিন হলো কল্যাণ চাওয়া দিন কি কল্যাণ চাওয়া তাদের কল্যাণ চাবেন ভালো কাজ করলে প্রশংসা করেন খারাপ কাজ করলে সুন্দর ভাষায় পরামর্শ দেন তাদের হেদায়েতের জন্য দোয়া করেন তারা যদি হেদায়েত পায় ভালো আর তারা বলে তুমি সরো আমি ভালো এই ধরনের মেজাজ যত দলের মধ্যে আছে সবগুলোর মধ্যে খাওয়ার দিয়ে চিনুন কথা বুঝেছেন আর মানুষের সাথে আচরণ কেমন হবে আপনি মানুষের জন্য হবে আদ-দীন ওয়ান নাসিহা আল মুমিনুনা ইখওয়া মুসলমান পরস্পর ভাই ভাই একে অপরকে ভালো কথা বলবে খারাপ কাজ থেকে নিষেধ করবে হেদায়েতের জন্য দোয়া করবে কিন্তু হেদায়েতের দ্বারা আমি নয় তুমি নামাজ পড়ো না তোমাকে হত্যা করব এই দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই আজীবন তোমার পিছনে মেহনত করব বোঝানোর চেষ্টা করব দোয়া করব এটা হলো মানহাজ এটা কি মানহাজ তো যাই হোক যতটুকুই বলেছি যদি এর মধ্যে ভালো বলে থাকি আল্লাহর পক্ষ থেকে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় এটা আমার পক্ষ থেকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আর আপনাদের সবার শুকরিয়া অনেক মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেন প্রত্যেককেই সহি আকিদা মানহাজ বুঝে সেই সহি আকিদার মানহাজের অনুসারী হয়ে জীবনযাপন করার তৌফিক দান করে আল্লাহ পাক যেন আমাদেরকে ইমান অবস্থায় দুনিয়ায় রাখেন ইমানের সাথে যেন দুনিয়া থেকে নিয়ে যান যে কোনো ধরনের ভ্রান্ত আকিদার কোন ধরনের অনুপ্রবেশ যেন আমাদের জীবনে না ঘটে আল্লাহ যেন সে তৌফিক দান করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু